আমার মোবাইল অ্যাপ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঢাকা ব্যস্ত দিন কাটাবে সোফিয়া। 6 ডিসেম্বর ঢাকায় বেশ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাবে নাগরিকত্ব পাওয়া বিশ্বের প্রথম রোবট সোফিয়া। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ICT খাতের বড় বড় প্রদর্শনী ডিজিটাল ওয়ার্ল্ড 2017 উপলক্ষে ঢাকায় আসছে সোফিয়া। ডিজিটাল ওয়ার্ল্ড মেলার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ঢাকায় সোফিয়ার সম্ভাব্য দিনলিপিও জানা গেছে। সকালে রাজধানী আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে BICC উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে সোফিয়া। অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে কথা বলবে সে। মেলা উদ্বোধনের পর একটি অনুষ্ঠানে অংশ নেবে সোফিয়া। এতে বিভিন্ন বিষয়ে কথা বলবে এবং প্রশ্নের উত্তরও দেবে। সোফিয়ার সঙ্গে ঢাকায় আসছেন এই রোবটের ডিজাইনার ডেভিড হ্যানসন। তিনি সোফিয়াকে নিয়ে একটি কারিগরি অধিবেশনে বক্তৃতা করবেন। সেখানে সোফিয়ার কারিগরি দিক ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলবেন। সেদিনই সোফিয়া ঢাকা ত্যাগ করবে। রোবট সোফিয়া ঢাকায় আনার ব্যাপারে পৃষ্ঠপোষকতা করছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। অদ্রে হেপবার্নের মতো হলিউডের কিংবদন্তি আদ্রে হেপবার্নের চেহারার আদলে তৈরি সোফিয়ার নির্মাতা হংকংয়ের রোবট বিজ্ঞান প্রতিষ্ঠান হ্যানসন রোবোটিক্স। সোফিয়া রোবটটি মানুষের ব্যবহারের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। তার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এমনভাবে বানানো হয়েছে যাতে মানুষের আচার আচরণের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে। মানুষের কাজ দেখে শিখে রোবটটি তা নিজেই করতে পারে। সোফিয়া ইংরেজিতে কথা বলে। এটি সক্রিয় হবে 2015 সালের 19 এপ্রিল। সৌদি নাগরিক সোফিয়া। গত 25 অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদে ভবিষ্যৎ বিনিয়োগ সম্মেলনে সোফিয়াকে দেখানো হয়। সম্মেলনে অংশগ্রহণকারীরা সোফিয়ার কথাবার্তায় এতটাই মুগ্ধ হন যে সেখানে সোফিয়াকে সৌদি আরবের নাগরিকত্ব প্রদান করার কথা বলা হয়। ফলে সোফিয়াই প্রথম রোবট যে কোনো দেশের নাগরিকত্ব লাভ করল। প্রশ্ন উত্তরের সাবলীলা। সোফিয়া নানা বিষয়ে অসংখ্য প্রশ্নের উত্তর দিতে পারে। ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে বিশাল তথ্য ভাণ্ডারে যুক্ত থাকে সে। সেখান থেকে মেশিন লার্নিং পদ্ধতিতে প্রশ্নের জবাব দেয় সোফিয়া। রোবটটি তথ্য প্রক্রিয়াজাত পারে, মানুষের মুখ শনাক্ত করতে পারে, মানুষের অঙ্গভঙ্গি ও মুখের অভিব্যক্তি নকল করতে পারে, মানুষের সঙ্গী ও সহযোগী। সোফিয়া মানুষের সঙ্গী হিসেবেও কাজ করে। তার মালিকের সঙ্গে কথোপকথন কিংবা কোনো বড় অনুষ্ঠান বা পার্কে ভিড়ের মধ্যে সহযোগিতা করতে পারে। হ্যানসন রোবোটিক্সের পক্ষ থেকে জানানো হয়েছে ধীরে ধীরে সোফিয়া মানুষের সঙ্গে যোগাযোগ করার মতো পর্যাপ্ত সামাজিক দক্ষতা অর্জন করবে।